फ्रेंड्स वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता जे বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধনু রাশি এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি এখনো যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি অনেক ইনফরমেশন এখান থেকে আপনারা কালেক্ট করতে চলুন জেনে নেওয়া যাক ধনু রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে সবার প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে এডুকেশন কেমন থাকে এডুকেশন খুব একটা ভালো এ মাসে আপনারা কিন্তু কিছুই পাবেন না এডুকেশনের দিক থেকে ভালো কিছুই নেই কেন বলছি এডুকেশনের ক্ষেত্রে প্রচন্ড উত্থান পতন এ মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন পঞ্চম ভাবে রাহুর উপস্থিতি এডুকেশনকে প্রচন্ড ডিস্টার্ব করবে এডুকেশনে গিয়ে কোথাও এডুকেশন ব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচন্ড স্ট্রাগল করলেও খুব ভালো রেজাল্ট কিন্তু কিছু পাবেন না এ মাসে এডুকেশন নিয়ে একটা সবসময় অনিশ্চয়তা আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে খুব ভালো সফলতা কিছুই নেই উল্টে খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এডুকেশনের ক্ষেত্রে যে কোনো কাজ প্রচন্ড ডিলে না হওয়া এই ব্যাপারগুলো নিয়ে গোটা মাসটাই কিন্তু আপনাদের চলতে হবে জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে কেরিয়ারের ক্ষেত্রে বলবো ভালো দশম ভাবের অধিপতি বুধ দশম ভাবেই থাকছে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন যারা সেলস মার্কেটিং এইসবে জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো যারা অনেক দিন ধরে জব খুঁজছিলেন জব পাচ্ছিলেন না মনের মতো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় মনের মতো জব কিন্তু পেয়ে যাবেন যারা বিজনেস করেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভীষণ ভালো বিজনেসে খুব ভালো ফ্লো এ মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন বিজনেস থেকে খুব ভালো আয় এ মাসে আপনারা কিন্তু এ মাসে আপনারা কিন্তু করে উঠতে পারবেন আপনাদের বিজনেসের সেলস অনেক গুণ কিন্তু এ মাসে বেড়ে যাবে বিজনেসের ক্ষেত্রেও সময়টা ভালো আর যারা জব করেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভালো তারা কেরিয়ারে অনেক সুযোগ সুবিধা পাবেন কেরিয়ারে উন্নতি আস্তে আস্তে শুরু করেছিল অনেকদিন আগে থেকেই সেটা এ মাসে আরও বেশি আপনারা কিন্তু দেখতে পাবেন যারা অনেক দিন ধরে স্ট্রাগল করছিলেন খুব ভালো রেসপন্স পাচ্ছিলেন না তারা এ মাসে কিন্তু গিয়ে খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন যারা অনেক দিন ধরে ট্রান্সফারের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভালো তারা নিজের ইচ্ছা মতো জায়গায় ট্রান্সফার কিন্তু এই মাসে পেয়ে যাবে জানবো হেলথ কেমন থাকবে মঙ্গল ষষ্ঠভাবে বসে থাকবে হেলথ অনুকূল হেলথ নিয়ে কোনো চাপ নেই হেলথ নিয়ে কোনো সমস্যা নেই অনেক দিন পর হেলথ নিয়ে আপনারা প্রচণ্ড ভালো থাকবেন সেরকম কোনো সমস্যা নেই ছোটোখাটো প্রবলেম কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে সবার ক্ষেত্রে আমি বলবো না হেলথ নিয়ে ওভারঅল গোটা মাসটা কিন্তু আপনারা মানসিক স্বস্তিতে কাটাতে চলেছেন জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে লাভ লাইফ প্রচণ্ড ডিস্টার্ব পঞ্চমভাবে রাহু দুজনের মধ্যে বিবাদ তৈরি দুজনের মধ্যে দূরত্ব তৈরি দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এই জিনিসগুলো তৈরি করবে লাভ লাইফ মোটেও ভালো না এই সময় আপনারা ভুল পার্টনার পছন্দ করবেন সিলেকশনটা ভুল হয়ে যাবে যার ফলে কিন্তু প্রচণ্ড সমস্যা আপনাদের লাইফে তৈরি হতে চলেছে এই মাসটা কোনো বড় সিদ্ধান্ত প্রেম নিয়ে না নেওয়াই ভালো এই মাসটা চলে যাক তারপরে সিদ্ধান্ত নিন সেক্ষেত্রে ভালো সিদ্ধান্ত হবে প্রেম প্রচণ্ড ডিস্টার্ব গোটা মাসটাই থাকবে জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে বুধের প্রভাবে ম্যারেজ লাইফ কিন্তু ভালো ম্যারেজ লাইফ নিয়ে কোনো সমস্যা নেই যে সমস্যাগুলো চলছিল তার জট এ মাসে আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন ম্যারেজ লাইফ আগের থেকে অনেকটা বেটার অনেকটা ডেভেলপ কিন্তু করতে চলেছে জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে ফ্যামিলি লাইফ কিন্তু একটু সমস্যার মধ্যে থাকছে ফ্যামিলি লাইফ একটু চাপের থাকবে শনি মকর রাশিতে অবস্থান করছে আপনাদের দ্বিতীয় ভাবে ফ্যামিলি লাইফ কিন্তু প্রচণ্ড রকমভাবে ডিস্টার্ব হতে চলেছে ফ্যামিলিতে কিছু কিছু বিষয় নিয়ে প্রচণ্ড বিবাদ অশান্তি ফ্যামিলি লাইফ নিয়ে মাসে আপনারা কিন্তু খুব একটা ভালো কিছু আশা করতে পারেন না মাঝে মাঝে এই বিবাদটা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আমি বলবো মাসটা ভালো দ্বিতীয়ভাবে শনির উপস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটা বেটার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা কোথাও নিজেদেরকে বেশ সচ্ছল বোধ করবেন অর্থ খুব ভালো এই সময় আপনারা ধরে রাখতে পারবেন অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের আরও এক ধাপ এই মাসে এগিয়ে যাওয়া উচিত এই মাসটা আপনারা চাইলে খুব ভালো কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন এই মাসে অর্থ নিয়ে কোনো চাপ আপনাদের কিন্তু থাকছে তাহলে বন্ধুরা ধনুরাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন
এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। খুব ভালো থাকুন, টাটা।